আছেন সবাই? আবারও আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমরা খুব অল্প সময়ে এবং বাসায় থাকা উপকরণ দিয়ে চিকেন পরোটা তৈরি করতে পারি। আর এটা আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে একটা মিক্সিং বাউলে 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার, 7 মতো লবণ, 2 চা চামচ পরিমাণ বাটার। আর বাটারটা আমি এই কারণে দিলাম, চিকেন পরোটার স্বাদটা সম্পূর্ণ মানে একটি ডিফারেন্ট স্বাদ চলে আসবে এবং খেতেও বেশ টেস্টি হয়েছিল। তো এই কারণে আমি বাটারটা দিলাম। আপনারা চাইলে এখানে তেল ইউজ করতে পারেন। তা এখন আমি নর্মাল পানি দিয়ে ডুটা তৈরি করে নিচ্ছি। আমার ডু প্রায় তৈরি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। এখন আমি ভিতরের পুরটা তৈরি করার জন্য কী কী লাগছে, পেঁয়াজ কুচি 1 কাপ, আর এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ চিকেন আছে। তো আমি চিকেনটা সিদ্ধ দিয়ে এভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর লাগছে রসুন কুচি, আর এখানে আদা কুচি, আর লাগছে সাদা গোলমরিচ গুঁড়ো। এই তো চুলা একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ বাটার। তো আজকের পুরো রান্নাতেই আমি এখানে বাটার ইউজ করেছি, যদিও শেষের দিকে রুটি ভাজতে আমি তেল ব্যবহার করেছিলাম। তো বাটারটা গলে আসার পর এখন দিয়ে দিব রসুন কুচি। তারপর আদা কুচি। এখন এগুলোকে ভালো করে ভেজে নিব, কালারটা একটু চেঞ্জ হয়ে না আসা পর্যন্ত। এখন আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন দিচ্ছি না। মাংসের টুকরাগুলো 3-4 মিনিট সিদ্ধ করার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিব ভেজে নেওয়ার পরে। দিয়ে দিলাম 7 মতো লবণ। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, আর বাসায় যদি ট্রাই করেন তাহলে তো স্বাস্থ্যসম্মত। এই জন্য আমি বাসায় ট্রাই করলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু পরে দিলাম, আগে যদি দিয়ে দিতাম তাহলে পেঁয়াজটা অতিরিক্ত নরম হয়ে যেত। দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, এখন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সয়া সস,
আমার চিকেন ফ্রাইটা প্রায় তৈরি। এখন এটাকে আমি নামিয়ে নিব। খুব সুন্দর একটা ডো হয়েছে। আবারও একটু ভালো করে মুতে নিচ্ছি। এখন আমি আমার প্রয়োজন মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি ঠিক এভাবে কেটে নিলাম। এইরকম করার ফলে একটা লেয়ার চলে আসবে রুটির মধ্যে, আর এটা দেখতেও বেশ দারুণ লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। আবারও আমি একটি রুটি তৈরি করে নিলাম। এখন উপর থেকে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিব, ভালো করে মিশিয়ে নিব। তারপর সামান্য ময়দা দিয়ে দিব তেলের উপরে। আবারও আমি সেম আগের প্রসেসে গোল করে একটা রুটির গোল একটা তৈরি করে নিব। খামিটা আবার গোল করে নিব। চার পাঁচটা এভাবে লাগিয়ে নিব। মাংসটা ভিতরে দেওয়ার পর এখন আমি পারফেক্ট একটা রুটি বলতে যাচ্ছি। আমার রুটি বেলা প্রায় শেষ, বেঁচে নেওয়ার পালা। প্রথমে আমি একটু আনাতেলি ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি সামান্য পরিমাণ তেল। দুপাশ ভালো করে বেজে নিচ্ছি।
আর আমার বিশ্বাস এটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং দোকানের চিকেন পরোটা থেকে খেতে অনেকটা সুস্বাদু, বেশি সুস্বাদু মনে হবে। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।